Hello, assalamualaikum everyone. This is me, Nijan Akhtar Mim. As you know, posh. এই ওয়ার্ডটা কিন্তু আমরা এখনো অনেকেই জানি না. Posh means upper class and sophisticated. Posh. এই ওয়ার্ডটা নেটিভরা অনেক বেশি ইউজ করে থাকে. For example, there is no point in speaking with a posh accent. They can tell where you come from. এখানে বোঝানো হচ্ছে যে তোমার এত posh accentে কথা বলে লাভ নেই. তারা বলতে পারবে যে তুমি কোথেকে belong করো. Next example, you can undo your jacket. This restaurant isn't that much posh. মানে তুমি তোমার জ্যাকেটটি খুলে ফেলতে পারো, এই রেস্টুরেন্টটা অত posh না, অত sophisticated বা upper class না. So এই যে এখানে কিন্তু আমরা দুই ধরনের সিচুয়েশনে posh ওয়ার্ডটা ব্যবহার করলাম. একটা সিচুয়েশন ছিল posh accent, আরেকটা সিচুয়েশন ছিল posh জায়গা. মানে তুমি তোমার জ্যাকেট খুলে ফেলতে পারো, এই রেস্টুরেন্টটা অত posh না. ঠিক তেমনি ভাবে আপনি আরেকটা সিচুয়েশনের ক্ষেত্রে posh ইউজ করতে পারেন. সেটি হচ্ছে such as আপনি আপনার ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলেন. সো সেখানে আপনার কোনো ফ্রেন্ডের ড্রেসিং সেন্স আপনার খুব ভালো লাগলো. সো আপনি কিন্তু কমপ্লিমেন্ট করতে পারেন যে ইউ আর লুকিং posh, মানে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে খুব আপার ক্লাস অ্যান্ড সফিস্টিকেটেড লাগছে. সো posh এই ওয়ার্ডটা কিন্তু আমি তিনটি সিচুয়েশনে ইউজ করে দেখালাম. একটা ছিল ড্রেস আপের ক্ষেত্রে, আরেকটা ছিল জায়গার ক্ষেত্রে, আরেকটা ছিল posh অ্যাকসেন্টের ক্ষেত্রে. সো posh ওয়ার্ডটা আপনারা কিন্তু জায়গা বুঝে, আপার ক্লাস সফিস্টিকেটেড বুঝে বিভিন্ন সিচুয়েশনে ইউজ করতে পারেন. আই হোপ আপনার এখন posh এই ফ্রেজটা একদম ক্লিয়ার. সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আজকের লেসনটা আপনার কেমন লাগলো, আপনাদের কাছে কি আজকের লেসনটা ইউজফুল লেগেছে. আই হোপ আপনাদের ইউজফুল লেগেছে, বিকজ আপনাদের জন্যই আমরা এত ইউজফুল শর্ট শর্ট লেসন তৈরি করি. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও. সি ইউ নেক্সট টাইম. ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আওয়ার পেজ. টেক কেয়ার. বাই বাই.